আফ্রিকার প্রায় দেশের ম্যাপ এত ওয়েল ডিজাইনড কেন? মানে মনে হচ্ছে কেউ এদের ম্যাপটি স্কেল দিয়ে অঙ্কন করেছে। মিলিটারি সাবমারিন সবসময় কালো রঙের হয় কেন? তার সাথে জানবো বহুল প্রত্যাশিত একটি প্রশ্নের উত্তর, যে আমাদের এই পৃথিবীতে প্লাস্টিক কেন ব্যান করা হয় না। তাই চলুন শুরু করি জ্ঞানের এই যাত্রা। ফ্যাক্ট নম্বর 10, গ্রিনল্যান্ড আমাদের এই পৃথিবীর একটি বড় রাজ্য, যার নামে গ্রিন থাকলেও এটি পুরো বরফে ঢাকা, এবং বরফে ঢেকে থাকার কারণে এখানে কোনো রেলওয়ে নেটওয়ার্ক বা হাইওয়ে নেটওয়ার্ক নেই। তাই প্রশ্ন ওঠে যে এই জায়গার মানুষেরা যাতায়াত করতে কি ব্যবহার করে। আসলে গ্রিনল্যান্ড এত বড় হলেও এর জনসংখ্যা খুব ছোট, এখানে মাত্র 56,000 জন মানুষ বসবাস করে। তাই এদের সচরাচর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজনই হয় না, কিন্তু তাও যদি তাদের একটি শহর থেকে অন্য শহরে যেতে হয় তখন তারা বিমানের ব্যবহার করে। এক বসতি হতে অন্য বসতিতে যাওয়ার জন্য তারা হেলিকপ্টার ইউজ করে, এর সাথে যে বসতিগুলো নদী দিয়ে লিঙ্ক করে সেই জায়গায় তারা জাহাজ ও বোট ইউজ করে। আর খুব কম এরা গাড়ি ব্যবহার করে, কিন্তু দৈনন্দিন প্রয়োজনে তারা এই ধরনের গাড়ি ব্যবহার করে যেটি কুকুররা চালায়। ফ্যাক্ট নাম্বার 9, আপনি কি বলতে পারেন এই জিনিসটা কি? এটা হচ্ছে একটি সমুদ্রে থাকা গার্বেজ প্যাচ, যাকে সমুদ্রের ডাস্টবিনও বলতে পারেন। মানুষের দ্বারা ভূমিতে ফেলানো কোনো প্লাস্টিক ময়লা ঘুরতে ঘুরতে সমুদ্রের এই ডাস্টবিনে এসে পৌঁছায়। কল্পনা করুন, আপনি কোনো বোতল রাস্তায় ফেলিয়েছেন, সেখান থেকে এটি ড্রেনে, ড্রেন থেকে খালে, খাল থেকে নদীতে, এবং নদী থেকে এটি সমুদ্রে পৌঁছায়, এবং সমুদ্রে অনেক লম্বা জায়গা পর্যন্ত ট্রাভেল করার পর এইগুলো এই ধরনের গার্বেজ প্যাচ অর্থাৎ সমুদ্রের ডাস্টবিনে এসে পৌঁছায়, এবং সেই প্লাস্টিকের লাইফ স্প্যান পর্যন্ত এখানে ঘুরতে থাকে যতক্ষণ না কোনো প্রাণী একে খেয়ে ফেলছে। দুঃখের বিষয় যে প্রাকৃতিক নিয়মে আমাদের ফেলানো এই প্লাস্টিক আমাদের চোখ থেকে এত দূরে গিয়ে পৌঁছায়, তাই এর ক্ষতিকর দিক আমরা কল্পনাও করতে পারছি না। ফ্যাক্ট নাম্বার 8, আপনি পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত কোম্পানির লোগোর হিডেন মেসেজ দেখেই থাকবেন। ইউনডায়ের এই লোগোতে একটি সেলার ও কাস্টমার হাত মিলাচ্ছে, তেমনি ইউনিলিভারের ইউ লোগোতে তার সব ধরনের প্রোডাক্ট টাইপের ডিজাইন রয়েছে। টয়োটার লোগোতে ভেঙ্গে ভেঙ্গে পুরো টয়োটা লেখা যায়। আর এইরকমই ভারতের একটি টেলিকম কোম্পানি জিও, যেটি সেখানকার একটি বড় সংস্থা, রিলায়েন্সের মালিকানাভুক্ত, এই জিওর লোগোটি যদি আপনি মিরর ভিউতে দেখেন, মানে ঠিক উল্টো করে দেখেন, তাহলে দেখবেন যে এই জিওর জায়গায় অয়েল লেখা আছে। আর কোম্পানির প্রতিষ্ঠাতা নিজেই বলেন, ডেটা ইজ ইনডিড দ্য নিউ অয়েল। তাই সেই কনসেপ্ট মেনেই মনে হয় এই লোগোটি ডিজাইন করা হয়েছে। ফ্যাক্ট নম্বর 7, কল্পনা করুন যে আপনি নিজের বাসায় বসে মোবাইল চালাচ্ছেন, এবং এই সময় আপনার কাছে একটি ভিডিও আসলো যেখানে পুতিন আঙ্কেল বলছেন যে তিনি আগামীকাল পৃথিবীর এক জায়গায় নিউক্লিয়ার বোমা ফেলতে যাচ্ছেন। তখন ভাবুন যে আপনার অবস্থা কি হবে। কিন্তু এমন জিনিস দেখলেই তা সরাসরি বিশ্বাস করবেন না, কারণ বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর মাধ্যমে এই জিনিসটা করা খুব সহজ হয়ে গিয়েছে। এখানে যে কেউ এআই এর মাধ্যমে যে কোনো মানুষের ডিপ ফেক অডিও কিংবা ভিডিও পর্যন্ত বানাতে পারে, মানে যে কোনো মানুষের দ্বারা যে কোনো কথা বলানো যেতে পারে। আর এমন অনেক জিনিস বর্তমানে আমরা দেখেও ফেলেছি যেটি নির্দেশ করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের পৃথিবীর জন্য কত ক্ষতিকর। এআই এমন একটি জিনিস যার শুধু নেগেটিভ সাইড না, পজিটিভ সাইডও রয়েছে। তাই একে পুরোপুরি নিষিদ্ধ করা যাচ্ছে না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তাই সারা বিশ্ব চলা এই এআই এর কার্যক্রমের ওপর কন্ট্রোল আনার জন্য সাম্প্রতিক যুক্তরাজ্যে একটি সম্মেলন হয়েছে, যেখানে সারা পৃথিবীর 28টি দেশ ইনক্লুডিং ইউএসএ, চাইনা ও ইউরোপিয়ান ইউনিয়ন ছিল। এ সময় তারা সবাই এগ্রি করে যে কোনো সময় যদি এআই হিউম্যান লিভিং এর ওপর ডেঞ্জার হয়ে আসে, তখন এই সকল দেশই তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। মূলত এর ব্যাড সাইডকে কন্ট্রোল করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে, যেটি আমার মতে এক্সিলেন্ট ইনিশিয়েটিভ, কারণ এই এআই ভবিষ্যতে করতে পারে অনেক গণ্ডগোল। ফ্যাক্ট নম্বর 6, হবে কথা বললাম যে এআই কত ডেঞ্জারাস হতে পারে, এটি প্রায় পৃথিবীর সকল কাজই করতে পারে। আর এখন গুগলের চালানো একটি এক্সপেরিমেন্টে দুইটি রোবট ফুটবলও খেলছে। এখানে মানুষের হাঁটু বরাবর সাইজের দুইটি রোবট একটি ফিল্ডে ফুটবল খেলছে, এবং এখানে তারা ফুটবলের সকল নিয়ম কানুন মেনে ফুটবল খেলছে, যেখানে তারা ট্র্যাকল করছে, বল কন্ট্রোল করছে, এবং পড়ে যাওয়ার পর আবার উঠে খেলায় মনোযোগ দিচ্ছে, যেটি দেখতে খুব কিউট লাগছে। তাই বলতে হবে যে বর্তমানে এই এআই ফুটবলারদের চাকরিও খেতে যাচ্ছে। ফ্যাক্ট নাম্বার 5, প্লাস্টিক আমাদের পৃথিবীর জন্য একটি ক্ষতিকর জিনিস, বিশেষ করে প্লাস্টিকের এই ক্ষতির সম্পর্কে আমাদের চ্যানেলে ভরে ভরে ভিডিও বানানো আছে। কিন্তু পৃথিবীর জন্য এই স্লো পয়জন প্লাস্টিককে পুরো পৃথিবী থেকে ব্যান করে দেওয়া হয় না কেন? কারণ প্লাস্টিক এমন কোনো জিনিস না যা ছাড়া আমরা থাকতেই পারবো না। প্লাস্টিকের অল্টারনেটিভ প্রায় সব জায়গায় রয়েছে, তাই এই সহজ পদক্ষেপ নেওয়া হয় না কেন? আসলে পুরো পৃথিবীর এমন দেশ যারা তেল উৎপাদন করে, যেমন আরবীয় দেশ, এরাই এই পৃথিবী থেকে প্লাস্টিককে ব্যান হতে দেয় না।
কারণ প্লাস্টিক তেল রিফাইনিং প্রসেস থেকে বেঁচে যাওয়া ওয়েস্ট থেকে তৈরি হয়। তাই যদি পুরো পৃথিবী থেকে প্লাস্টিক ব্যান হয়ে যায়, তখন এই জায়গায় তেল উৎপাদনকারীর দেশগুলোর খুব বড় লোকসান হবে। আর তাই কোনোদিন যদি এই প্লাস্টিককে সরাসরি ব্যান করে দেওয়া হয়, তখন হতে পারে যে এই দেশগুলো সেই দেশে তেল রপ্তানি করা বন্ধ করে দিবে। মানে এই জিনিসটা এরকম হলো যে আপনি যদি কোনো দোকান থেকে আলু কেনেন, তাহলে সেই দোকান থেকেই আপনাকে পেঁয়াজ কিনতে হবে। আর যদি আপনি পেঁয়াজ কিনতে নিষেধ করেন, তখন আপনাকে আলুও দেওয়া হবে না। আর এই একমাত্র কারণের জন্যই আজ পর্যন্ত এই প্লাস্টিক আমাদের পৃথিবীতে তৈরি হয়ে যাচ্ছে। ফ্যাক্ট নাম্বার 4, বর্তমানে আমাদের পৃথিবীতে কমনলি ব্যবহার হয় ফায়ার ডিটেক্টর, যেটি সেন্স করে যে তার নির্ধারিত এলাকায় কোনো জায়গায় কোনো স্মোক বা আগুন আছে কিনা। এবং সেন্স করতে পারলে এই সেন্সারগুলোর পাইপ দ্বারা এরা পুরো জায়গায় পানি ছাড়া শুরু করে। এটি বর্তমানে অনেক অফিস আদালতে লাগানো আছে, কিন্তু এখন আবিষ্কৃত হয়েছে এর চেয়েও চমৎকার জিনিস, যেখানে এআই স্ক্যান করে এই জিনিসটি এবং নির্ধারিত কোনো এলাকায় যদি সে আগুন লক্ষ্য করে, তখন এইভাবে জোরালো স্প্রে করে সেই আগুনটি নিভিয়ে দেয়। মানে খুব সহজেই কাজ হয়ে যাবে। আর এই চমৎকার জিনিসটি বর্তমানে শুধু চীনেই ব্যবহার করা হচ্ছে, এবং এই জিনিসটি চমৎকার তাই তো এখন অন্যান্য দেশেও ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ফ্যাক্ট নাম্বার 3, আমাদের পৃথিবীতে কয়েকটি প্রাণীকে মানুষ খুবই ভালোবাসে এবং একে নিজের কাছাকাছিতে রেখে পালন পোষণ করে। তাদের মধ্যে কুকুর ও বিড়াল দুইটি খুবই পপুলার অ্যানিমাল, যেখানে প্রায় মানুষ কুকুরকে পছন্দ করে, এর সাথে খেলা করে। এই সময় এই কুকুর অনেকের গালও লিক করে। কিন্তু আপনি যদি এই কুকুরের সালাইভা অর্থাৎ মুখের লালাকে মাইক্রোস্কোপ থেকে দেখেন, তখন এর মধ্যে আপনি অনেক ধরনের জীবিত ব্যাকটেরিয়া দেখতে পাবেন। জি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে অন্যদিকে একটি বিড়ালের এই সালাইভায়ের মধ্যে কোনো ব্যাকটেরিয়াই পাওয়া যায় না। তাই বলা যায় যে পেটিং আ ক্যাট ইজ মোর সেফার দ্যান পেটিং আ ডগ। আমাদের ইসলাম ধর্মেও বিড়ালকে পছন্দ করা হয়েছে, কিন্তু তার জায়গায় কুকুরকে পালা নিষিদ্ধ করা হয়েছে। আর এখন আমরা এর উত্তরটিও পেয়ে গেলাম। ফ্যাক্ট নাম্বার 2, আপনাদের একবার বলেছিলাম যে প্রায় সকল বিমানের রং সাদা হয় কেন, এবং এখন খেয়াল করবেন যে প্রায় সকল সাবমারিন, মানে যেটি পানির ভিতরে ঢুকে, তাদের বেশিরভাগ রং কালো হয়। কিন্তু এদের রং কালো করার কারণটা কি? সাদা করলে তা বেশি ভিজিবল হতো। আসলে সাদা রঙেরও সাবমারিন হয়, কিন্তু এই কালো রং বেশিরভাগ স্পাই সাবমারিনগুলোতে করা হয়। মানে যে সাবমারিনগুলোকে বেশিরভাগ সেনাবাহিনীর কাছে ব্যবহার করা হয়, সেগুলোতেই তারা কালো পেইন্ট করে, কারণ কালো রং সমুদ্রের গভীরে দেখাই যায় না, এবং এতে মরিচা ধরলেও তা ভিজিবল হয় না। কিন্তু এই জায়গায় অন্য রং পানির এই ডেন্সিটিতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই প্রায় সকল স্পাইং সাবমারিনকে কালো রঙের করা হয়। ফ্যাক্ট নাম্বার 1, আপনি পৃথিবীর যে কোনো দেশের ম্যাপ দেখলে দেখতে পাবেন তাদের ম্যাপে একটু ইউনিক আকার আছে, মানে তাদের বাউন্ডারি টেরাপেকা হয়ে একটি ইউনিক শেপ তৈরি করে। কিন্তু সেখানে আফ্রিকার কয়েকটি দেশের মানচিত্র লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এদের মধ্যে খুব সুন্দরভাবে বাউন্ডারি ভাগ করা আছে। কিন্তু যেখানে পৃথিবীর বাকি সব দেশের মানচিত্র আলাদা রকমের হয়, সেখানে আফ্রিকার কেমনে এই দেশগুলোর মানচিত্র এত গোছালোভাবে তৈরি হলো? আসলে পৃথিবীর বাকি সব ঝামেলার মতো এই ঝামেলাতেও ইউরোপীয়দের হাত আছে। আসলে আগে আফ্রিকা বড় বড় কিংডমে বিভক্ত ছিল, যেখানে তাদের সাংস্কৃতিক হিসাবে কয়েকটি কিংডম বিভক্ত ছিল। কিন্তু 1800 শতকে প্রায় পুরো আফ্রিকাকে দখল করে নেয় ইউরোপের কয়েকটি বড় বড় দেশ, যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগালের মতো দেশ। এবং তারা জানতে পারলো আফ্রিকার এই ভূমির নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, আর তারা এগুলোকে তোলা শুরু করলো। কিন্তু এই বিষয়ে দূরদৃষ্টি রেখে যে তাদের নিজের মধ্যে যেন কোনো সময় বর্ডার নিয়ে ঝামেলা না হয়, তাই তারা এই সময়ে একটি চুক্তি করে পুরো আফ্রিকাকে সিম্পল বর্ডারে বিভক্ত করে দিল, যেখানে তারা এই বর্ডার করার সময় আফ্রিকানদের ঐতিহ্য, সংস্কৃতি, লাইফস্টাইল কোনো কিছুই খেয়াল করলো না। এবং ইউরোপীয়দের এই কুলক্ষ্য পূরণ করে তারা যখন এই দেশগুলোকে ছেড়ে চলে গেল, তখনও আফ্রিকার এই দেশগুলোর মাঝে এই বর্ডারগুলোই রেখে গেল। মানে তারা জিনিসটা উল্টাপাল্টা করেছে ঠিকই, কিন্তু গুছায় নাই, যার কারণে আজও আফ্রিকার কয়েকটি দেশের সাথে কয়েকটি দেশের বর্ডার নিয়ে ঝামেলা চলছে।